সুধী দর্শক, বেলা বেলা সারা বেলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানে সেই সব মানুষদের আমন্ত্রণ জানাই যারা নিজেদের অক্লান্ত শ্রম, মেধা, সৃজনশীলতা দিয়ে, দেশপ্রেম, সমাজ ভাবনা দিয়ে দেশ ও সমাজের অগ্রগতিকে ত্বরান্বিত করে এবং একই সঙ্গে তারা নিজেরাও হয়ে ওঠেন দৃষ্টান্তমূলক ব্যক্তিত্ব। আজ আমাদের মাঝে তেমনি একজন অতিথি উপস্থিত হয়েছেন, যিনি একাধারে সাহিত্যিক, সম্পাদক, নারী নেত্রী, সমাজ সংগঠক এবং সর্বোপরি সাহসী মুক্তিযোদ্ধা। আমাদের খুবই আপনজন, খুবই শ্রদ্ধার মানুষ বেগম মুস্তারি শফি, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আজকে আমাদের সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ। তো আমাদের এই অনুষ্ঠানটা তো আপনি দেখেছেন এর আগেও নিশ্চয়ই? আমি দেখেছি, দুই একটা দেখেছি। গল্পগুজব করার মতোই। হ্যাঁ, আমরা শুরু করি আপনার একেবারে জন্ম থেকে। কোথায় জন্ম, কবে জন্ম, সেখান থেকে যদি আসতে পারি। আমার জন্ম 1938 সালে 15 জানুয়ারি। আমার বাবা চাকরি করতেন সেই সময়, তো মালদা জেলা আমার জন্ম। মালদাতে জন্ম? মালদা জেলা। আমার বাবার বাড়ি ফরিদপুর। শৈশবটা আমার কেটেছে বিভিন্ন জেলায়। আব্বা চাকরি করতেন। উনি কিসের চাকরি করতেন? উনি পুলিশের ডিএসপি ছিলেন। আচ্ছা, কি নাম? খন্দকার নাজমুল হক আনসারি। আপনার মায়ের নাম? মায়ের নাম আরিফা খাতুন। মালদায় কতদিন ছিলেন জন্মের পরে? 2-3 বছর ছিলাম। কিছু মনে নেই? বেশি মনে নেই। ছেলেবেলার কথাটা মনে আছে কোন সময়টায়? মুর্শিদাবাদে স্কুলে পড়তাম, মুর্শিদাবাদে মেদিনীপুর এসব জায়গার কিছু কিছু মনে আছে। তারপরে জলপাইগুড়ি ছিলাম, তারপরে এরকম করতে করতে ঘুরতে ঘুরে কলকাতা, দিনাজপুর, রাজশাহী হয়ে ঢাকায়। ঢাকায় আমার আব্বা রিটায়ার করলেন। রিটায়ার করার পরে 1948 সালে আমার আব্বা ইন্তেকাল করেন। তো আমি তো তখন ছোটো, তারপরে আমার বড় বোন নিয়ে আসে। বড় বোনের কাছে আমি লেখাপড়া করি। বোনের বাড়িতে কেন থাকতে হয়েছিল? আব্বা মারা গেলেন। আব্বা মারা যাওয়ার পরে আমার বড় ভাই নেই, আমার ছোট একটা ভাই আছে। আপনার দুই ভাই বোন? না, দুই ভাই বোন না, আমরা চার বোন চার ভাই ছিলাম। অ্যাকচুয়ালি আমার নিজের মা, আমার নিজের মা উনি খুলনায়। পরে আমার যখন 2.5 বছর বয়স, আব্বা আবার বিয়ে করেন ফজলুল হক সাহেবের নাতনি, ফজলুল হক সাহেব, একে ফজলুল হক সাহেব বরিশালে বিয়ে করেন। সেইখানে আমার একটা ভাই একটা বোন রেখে গেছে। বোন আমার ভগ্নিপতি ছিলেন কাস্টমসের প্রিন্সিপাল অ্যাপ্রেজার, মুক্তিযুদ্ধের সময় তাকেও মেরে ফেলেছে। আমরা ওই প্রসঙ্গে অবশ্যই যাব এবং বিশদভাবেই শুনতে চাই, কিন্তু আমরা একটু আপনার ছোটোবেলার কথাগুলো শুনে নিই। স্কুলে গান শেখা, কবিতা লেখা এসব ব্যাপার কি ছিল? হ্যাঁ, স্কুলে নাটক করেছি, গান করেছি, ইত্যাদি করেছি, কিন্তু লেখালেখিটা করতাম খুব ছোটোবেলার থেকে। কবিতা লিখতাম, ছোটো গল্প লিখতাম, এগুলো প্রথমে আমার আজাদ পত্রিকায় ছাপা হয়। ও, ছাপা হয়েছিল? হ্যাঁ। তখন আপনি কত বড়? তখন আমি ক্লাস 7-8 পড়ি। প্রথম লেখাটা কী ছিল? প্রথম লেখাটা ছিল ছোট গল্প। বেগম পত্রিকা লিখেছি, আজাদ পত্রিকা লিখেছি, সংবাদে লিখেছি, সংবাদে নিয়মিত লিখতাম। তো লেখালেখি নিয়েই আমার ছোটোবেলায় খুব একটা উৎসাহিত হইনি। আমার আত্মীয় স্বজন বিয়ের পরে সেই উৎসাহটা বেশি বাড়লো। বিয়ে হলো মানে কবে সেটা? বিয়ে হয়েছে আমার 54 সালে, মাত্র 16 বছর বয়সে। লেখাপড়া শেষ হয়েছে? লেখাপড়া শেষ হয়নি, ম্যাট্রিকটা দিয়েছি। ম্যাট্রিক দেওয়ার পরেই আমার বিয়ে হয়ে গেছে। আপনার ম্যাট্রিক পরীক্ষার ফলাফল কেমন হয়েছিল? ম্যাট্রিক পরীক্ষার ফলাফল 2nd ডিভিশন পাস করেছি। তারপরে বিয়ে হলো কোথায় তখন আপনি? আপনারা ঢাকায়? ঢাকায় এসে, ঢাকায় এসে বিয়ে হয়তো আমি চট্টগ্রামে চলে আসি। তারপরে বিয়ের পরে গান শিখেছি। লেখাপড়াটা আর কন্টিনিউ করা? লেখাপড়া ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছি চট্টগ্রামে। চট্টগ্রামে প্রাইভেটে, তারপরে আর পড়া হয়নি আমার স্বাস্থ্যগত কারণে। আর আমার অ্যাজমা ছিল, বাচ্চা বেশি, ইত্যাদি নানান রকম অসুবিধা ছিল। আপনার ছেলে মেয়ে কটি? আমার 7টি ছেলেমেয়ে। 7 ছেলে? তাহলে তো ওদের সামলাতে যথেষ্ট সময় দিতে হতো। অনেক সময় দিতে হতো, সব ছোটো ছোটো। আমি প্রথমে বাবা মেম্বার ছিলাম অল পাকিস্তান ওমেন অ্যাসোসিয়েশন, এখন আপোয়া যেটা ছিল। আপোয়া, আপোয়া। ওখান থেকে সাজেদা চৌধুরী ছিলেন, ওখানে আমরা সবাই উঠতাম। সেই সময় আমি ওখান থেকে বেরিয়ে আমি বান্ধবী সংঘ নামে একটা প্রতিষ্ঠান করলাম। 62 সালের দিকে বোধ হয় বান্ধবী সংঘ করলাম। বান্ধবী সংঘ করে সে সময় বান্ধবীরা সমস্ত আমাদের বাসায় সপ্তাহে একদিন আসতেন। ওনারা কেউ গল্প কবিতা লিখে নিয়ে আসতেন, পড়তেন, প্রবন্ধ নিয়ে লিখে নিয়ে আসতেন, পড়তেন। ওগুলো সব জমা রেখে রেখে পরে আমি ঠিক করলাম একটা পত্রিকা বের করলাম। আমার ওই নামেই ও বান্ধবী, মাসিক বান্ধবী,
তো পত্রিকা বেরোচ্ছে, আর এদিকে বান্ধবী সঙ্গের আমরা গানের স্কুল, গানের ক্লাস, গিটার ক্লাস, তবলার ক্লাস, বিভিন্ন ক্লাস আমরা করতে লাগলাম। অর্থের যোগান কে দিতেন? অর্থের যোগান কিছু তো ডক্টর শফি দিতেন কিছুটা, আর কিছুটা আমরা চাঁদা তুলে নিতাম কিছুটা। পরে আমরা নাটক করলাম চট্টগ্রামে আপনার মুসলিম ইনস্টিটিউট হলে, দুই দিন ব্যাপী বিধায়ক শ্রী বিধায়ক ভট্টাচার্যের লেখা মেঘমুক্তি নাটক। পরে দু বছর পরে 65 সালে আবার আরেকটা নাটক করলাম সেই তিমিরে। তো এইভাবে দুটো নাটক করে আমরা প্রচুর টাকা তুলেছিলাম সেই সময় সেই টাকা দিয়ে আমরা আস্তে আস্তে প্রেসও করলাম। আমরা যখন প্রেস করি, প্রেস সমস্ত মেয়েরাই কাজ করতো, নাম দিলাম মেয়েদের প্রেস। সেখানে মেয়েরা কম্পোজ করছে, মেয়েরা প্রুফ রিডিং দিচ্ছে, মেয়েরা মেশিন চালাচ্ছে, সমস্ত কিছু মেয়েরা। প্রেসটা আছে এখনো? না, প্রেসটা নেই, যুদ্ধের সময় যে লুট হয়ে গেল তারপরে আর আমি করতে পারিনি আমার ছোট ছোট ছেলেপেলেদের নিয়ে। পরে আস্তে আস্তে নিজের চাকরি নিলাম রেডিওতে স্ক্রিপ্ট রাইটার। আগেই রেডিওর সাথে যুক্ত ছিলাম, 64 থেকে যুক্ত ছিলাম রেডিওর সাথে, টকার হিসাবে, নাট্যকার হিসাবে। আর এবং নাটক লিখতাম আমার নাটক 13টা রেডিও নাটক আছে আমার লেখা, এবং আমি অভিনয় করতাম। এই সময় তো ধরুন যে রাজনৈতিক অঙ্গন যেটা, হ্যাঁ, সেটা ক্রমাগত উত্তপ্ত হচ্ছে। হ্যাঁ, বঙ্গবন্ধু 6 দফা দিয়েছেন, মানুষ সেই 6 দফার পেছনে ঐক্যবদ্ধ হচ্ছে, এরকম একটা সময়ের মধ্য দিয়ে তো আমরা অগ্রসর হচ্ছিলাম, তার কিছু প্রভাব কি আপনাদের উপরে পড়েছিল? অনেক প্রভাব পড়েছে। আমরা পরে ধীরে ধীরে পত্রিকার যে এডিটোরিয়ালটা চেঞ্জ করতে লাগলাম, এডিটোরিয়ালটা খুব সাটল চেঞ্জ করলাম যাতে সাধারণ মানুষ যেন বুঝতে না পারে, আস্তে আস্তে চেঞ্জ করে 26 মার্চ মাসে যেটা বেরোলো সেটা পুরোপুরি রাজনৈতিক ভাষণ আমাদের বান্ধবীর। তারপরে তো যুদ্ধ লেগে গেল, মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগের যে সময়টি, হ্যাঁ, সেই সময়টি আপনার মনে আছে? আপনারা কি করেছিলেন বা কি অবস্থায় ছিলেন? বান্ধবী প্রেসের মেয়েরা, সব মেয়েরা মিলিতভাবে জেমসেন হলে একটা বড় করে মিটিং করেছি। এরপরে আবার আরেকটা মিটিং করেছি মুসলিম হলে শহীদ মিনার আছে, শহীদ মিনারের সামনে মিটিং করে আবার আমরা রাস্তা প্রদক্ষিণ করেছি। এইভাবে করে আমরা গণ আন্দোলনের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত হলাম। 25 মার্চে তো ঢাকায়, হ্যাঁ, 25 মার্চ পাকিস্তানি ক্র্যাকডাউন হলো, হ্যাঁ, ক্র্যাকডাউন হলো। সেই খবরটা কবে, কখন পেলেন? সেই খবর সেদিনই সন্ধ্যায় পেলাম। তো 25 মার্চ বিকালবেলা যখন খবর পেলাম তখন আমাদের আন্দোলনও একটু যেন থেমিয়ে গেল, সব থমথমে অবস্থা। তারপরে তো 26 তারিখ আসলো, তো সেই সময় বেলাল মোহাম্মদ ছিলেন বাসায়, উনি বললেন যে যুদ্ধ তো শুরু হয়ে গেল, বলে আমরা কিছু একটা করতে হবে। ডাক্তার শফি চেম্বারে ছিলেন, চেম্বার থেকে আমি ইশারায় ডাকলাম, আসলো। এসে বেলাল ভাই তখন বললেন, ওনাকে বলে পরে ডাক্তার সাহেব বুকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ বেলাল তুমি যাও, তুমি দেখো কিছু করতে পারো কিনা। সন্ধ্যার সময় 5টার দিকে বেলাল ভাই ফোন করলেন, বলে রেডিওটা অন করে রাখো, আমরা কালুঘাট ধরে রাখলাম। তখন ঠিক 7:40 আবুল কাসেম সন্দীপের কণ্ঠ পেলাম, স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে, স্বাধীন বাংলা বিপ্লবী বেতার। ডাক্তার শফি সরকার আনন্দে চিৎকার করে উঠলেন, আমরা আনন্দ একটু চিৎকার করে উঠলাম। তারপরে কোরআন পাঠ হলো, আর দেশাত্মবোধক গান হলো, এই করতে। তারপরে 8টার দিকে হান্নান সাহেবের কণ্ঠ পেলাম, হান্নান সাহেব স্বাধীনতার ঘোষণা পাঠ করছেন, 27 তারিখ আরেকবার করেছেন, দুইবার স্বাধীন বাংলা বেতার থেকে। এই 27 তারিখে বেলাল ভাইরা রেডিওটাকে প্রোটেকশন দেওয়ার জন্য খুঁজতে খুঁজতে গিয়ে জিয়াউর রহমানকে পেয়েছেন করেলডাঙ্গা পাহাড়ে, ওখানে উনি একটা ক্যাম্প করে ওখানে ছিলেন। প্রথমে পটিয়া থানার ওসির কাছে গেছিলেন, পটিয়া থানার ওসি বলেন যে ইসের জন্য গেছিলেন, কিছু আন এমন পাহাড়া দেওয়ার জন্য। তো বলছেন দেখেন পুলিশ দ্বারা হবে না, এখানে আর্মি ক্যাম্প আছে, যান। তো ওই উনি পুলিশ অফিসার আউয়াল সাহেব, তিনি সাথে নিয়ে গেছিলেন, ওখানে গিয়েছিলেন মাত্র আউয়াল সাহেবের সাথে জিয়াউর রহমান সাহেব বেরিয়ে এসেছেন। বেরিয়ে এসে কথা বলে বেলাল সাহেব বললেন যে এরকম আমাদের একটা কুপন বেতার করেছে, আমার একটা পাহাড়া টাড়া দরকার। বলে হ্যাঁ হ্যাঁ, কোথায় কালুঘাট স্টেশন। সঙ্গে সঙ্গে উনি ট্রাকে সমস্ত সব ইকুইপমেন্ট সব তুলে নিয়েছেন। তখন ওই কর্নেল অলি ছিল, আরও আর্মির অফিসারও ছিলেন, এই দুটো সবাইকে তুলে নিয়ে
ওই একটা জিপ, প্রথম জিপে বেলাল মাহমুদকে নিয়ে উনি উঠলেন, উঠে ওদেরকে আসছে, আসার পরে তারপরে সমস্ত প্রোটেকশন সব দিয়েছে, স্টেঞ্জ ঘুরেছেন, সব প্রোটেকশন দিয়েছেন। ডিউটি রুমে বসে আছেন, বেলাল মাহমুদ হঠাৎ বলেন, হাসতে হাসতে বলেন যে আমরা তো মাইনার, আপনি মেজর, কিছু বলবেন নাকি? তা বলছে কী বলবো, উনি একটু থতমত খেয়ে উনি কী বলবো, আমি তো কী বলবো, বলছে আমার কাছে একটা ই আছে, এটা পড়তে পারবো, বলে দেখেন আমি বাংলা তো ঠিক মতো পড়তে পারবো না, আমি এটা ইংরেজিতে ট্রান্সলেট করে দিলে ভালো হয়, বলে কিনা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো কিন্তু আমাকে বাংলায় পড়তে হবে, পড়তে তা নাহলে হবে না। তখন বলেছে আচ্ছা ঠিক আছে, তখন ইংরেজিতে প্রথম ট্রান্সলেট করে নিলেন, পরে আবার বেলাল ভাই সেটা বাংলা ই করে দিলেন, করে দেওয়ার পরে ওটা ই করে পড়লেন। ওটা মমতাজউদ্দিন সাহেব ছিলেন ওখানে, মমতাজউদ্দিন সাহেবকে দেখিয়ে নিলেন, মমতাজউদ্দিন সাহেব দেখে বললেন যে হ্যাঁ ঠিক আছে। তারপর উনি কয়েকবার রিহার্সাল করে তারপরে ওটা ওইটা পড়েছেন 27 তারিখে রাত্রেবেলা, 27 তারিখ রাত, হ্যাঁ জিয়ার ওখানে 30 মার্চ পর্যন্ত, 30 মার্চ দুপুর পর্যন্ত ছিল ওখানে, দুপুরবেলা বম্বে সেনাবাহিনী ওই পর্যন্ত যায়নি না, তখন যায়নি, ওরা খোঁজ করে 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 পেয়ে প্লেনে করে, প্লেনে করে 30 মার্চ দুপুর দুটোর দিকে বম্বিং করে, ওই কালঘাট স্টেশনের উপর বম্বিং করে। ডাক্তার শফিক সাহেব বাইনোকুলার ছিল, ছাদের উপর থেকে দেখতে পেলে, দেখতে পেলে চিৎকার করে উঠলে যে বেলালরা বোধহয় নাই, বেলালরা বোধহয় নাই। তারপরে ফিরে আসে তো সত্যি আর কোনো খবর পাই না। সন্ধ্যার দিকে বেলাল ভাই ফোন পেলাম যে আমরা বেঁচে আছি, চিন্তা করো না। তারপরে আরও পরে 8টার দিকে আবুল কাশেমের খুব সন্দীপের কণ্ঠ পেলাম, এরকম একে একে 3-4 জনের কণ্ঠ পেলাম যে আমরা বেঁচে আছি, চিন্তা করো না, কে কোথায় আছেন জানি না, সেগুলো বলেনি। তারপরে এই চলে গেল। এদিকে আমার এখানে কিছু অস্ত্র রাখা হয়েছিল মুক্তিযোদ্ধাদের সাহায্য করার জন্য, এখন এগুলো নিয়ে আমরা কী করবো এখানে এখানে রয়েছে। 7ই এপ্রিল, 7ই এপ্রিল আমার বাড়িতে অনেক আর্মি এসে ঘেরাও করে, বাড়ি পুরো বাড়িটা ঘেরাও করল, সব আর্মিরা উপরে উপরে গেল, উপরে গিয়ে ওই দোতলার উপরে অস্ত্রগুলো রাখা হয়েছিল। ওইটা আমরা আগে একটা দলিল করে দিয়েছিলাম, আমাদের যখন দিচ্ছি যদি যদি কোনো সময় অ্যাক্সিডেন্ট ধরা পড়ে আপনারা বলবেন যে ওই একটা অবাঙালির নামে, অবাঙালির নামে একটা দলিল করা ছিল, বলে কোথায় বলে উনি ওনারা জানুয়ারির প্রথম দিকে চলে গেছেন দেশে পাকিস্তান। তারপরে আর্মিরা গেলে তালা ভাঙতে আরম্ভ করো, তালা ভাঙলে সব অস্ত্র পেলো, অস্ত্র পেতর সব নামালো, সব আমার ভাই আরও পুরুষরা যারা ছিল তাদেরকে দিয়ে সবাইকে নামালো। আমরা ওই জায়গাটায় ছিলাম যখন আপনার বাড়িতে পাকিস্তানি সেনারা ঢুকেছে, অস্ত্র নামিয়ে নিয়ে এসছে, আপনার ভাইকে দিয়ে এবং অন্যদের দিয়ে অস্ত্র নামিয়ে নিয়ে এসছে, এই জায়গাটায় ছিলাম। একজন মেজর অস্ত্র সামনে রেখেছে বাক্স, আমাকে বলছে যে কত তারিখে এগুলো রেখে গেছে, তা আমি বলছি জানুয়ারি মাসে, তারপর বলছে এখানে দেখেন কত তারিখ লেখা আছে, ওখানে ইংরেজিতে লেখা আছে 27-3-71। আমি থ হয়ে গেছি, পরে ডাক্তার শফিকে আমার ছোটো ভাইকে ধরে নিয়ে গেল, ওরা গেল কিন্তু আমার বাড়ির 6 জন আর্মি রেখে গেল, আমার বাড়ির দুই পাশের রাস্তা মাঝখানে আমার বাড়িটা, দুই পাশের রাস্তা দিয়ে 6 জন আর্মি টহল দিচ্ছে সারা রাত। আমরা তো অন্ধকার বসে আছি, রাত 3টা সাড়ে 3টার সময় ঝমঝম করে বৃষ্টি নামলো, বৃষ্টি নামলো পড়তে তখন ওরা যেন কোথায় সরে গেছে। এই সময় ইয়ার মাহমুদ বললেন যে আপা এখনই বেরোতে হবে, এখনই বেরোতে হবে। আমি ডাক্তার শফিককে যে নিয়ে গেল, আমার ভাইকে যে নিয়ে গেল, বলে দেখেন আল্লাহর উপর ছেড়ে দেন, যদি ওদের হায়াত থাকে বেঁচে যাবে, আর যদি হায়াত না থাকে পাবেন না, আপনি মনকে শক্ত করেন, আপনি এখনই বেরোন, নাহলে ভবিষ্যৎ কী যে হবে বলতে পারবো না। আমার মেয়েটাই, এই মেয়েটা বড় ক্লাস 6-এ পড়ে, মেয়েটাই বড় 6 থেকে 7-এ উঠছে মাত্র, তখন বৃষ্টিটা একটু একটু ধরে আসছে, পিছনের দরজা দিয়ে আমরা বেরিয়ে গেলাম। তারপরে হেঁটে হেঁটে এবারে করে অনেক ইতিহাস। আমার ছোটো বোনের বাড়িতে, ছোটো বোন তখন আমেরিকান এক্সপ্রেসের ম্যানেজার, ওর বাড়িতে আমার ছোট বাচ্চাদেরকে পাঠিয়ে দিলাম, রিক্সা চললো 6টার পরে, রিক্সা চললে পরে রিক্সা করে পরের দিন ভোরবেলা এই
গলি গলি পথ দিয়ে অনেক করতে 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 বাকুলিয়ার দিকে চলে গেছে। বাকুলিয়ার থেকে গিয়ে সেখানে রেডিওলজিস্ট ছিলেন ডাক্তার আমির হোসেন, তার ওখানে আশ্রয় ছিলেন। উনি আমাকে দেখে একটু ভয় পেয়ে গেলেন, ভয় পেয়ে না আমার এখানে তো আশ্রয় হবে না, আমার ক্ষেত্রে অনেক লোক ভাবি, অনেক লোক আমরা একটু ভাবতে পারিনি যে আশ্রয় দেবেন না। উনি দরজাটা বন্ধ করে দিলেন, চুপ করে দাঁড়িয়ে আছে। আরেকটা বাড়ি পরে একটা ছেলে, এই 12-13 বছর একটা ছেলে আস কাছে এসেছে। তার নামে বললেন যে বাবা তোমার নাম কি বলছে, ওর নাম বললো, ওর বাবার নাম যখন বলেছে বাবা চিনেছি, বাবা আমাদের পাড়ায় থাকতেন। আমি বলি তুমি তার ছেলে, তো তোমার বাবা কোথায়? বলে বাবা তো ওইরকম নামাজ পড়ে ওদিকে হাঁটতে গেছেন। তো আমি তো তোমার আম্মা আছে বলে আছে, বলে তোমার আম্মার সঙ্গে একটু দেখা করবো। বলতে হাঁটতে হাঁটতে ওদের বাড়ি গেছে কি একটু পরে ওর মা বেরিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে আনবো বলে, হাউ মাউ করে কাঁদতে আনবো। আমি একটু অবাক হয়ে গেছি। তারপরে আমার কাপড় চোপড় সব দিকে দেখে আপনি অবস্থায় কোত্থেকে এসছেন, উনিও জানেন না কিছু। তখন আমি বললাম যে ভাবি আমি এই অবস্থায় বললাম, আস্তে আস্তে বললাম ডাক্তার সবিকে নিয়ে গেছে। তাতে কি আমার কেন বসেন? উনি আমাকে জোর করে ঘরের মধ্যে নিয়ে গেলেন। তারপরে আজিম সাহেব আসলেন, আজিম সাহেব এসে আমাকে দেখে একটা অবাক। তারপরে বললাম সাহেব আজিম সাহেবকে, তখন বলেন যে হাজির বলে দাও আমার দুইটা মেয়ে খবর পাচ্ছি না এই অবস্থা, তো বলছে যে আপনি এখানে থাকেন কিন্তু। আমি যে না এখানে থাকবো না ভাই, আমাকে একটু সাহায্য করেন, আমি গ্রামে চলে যাব। গ্রামে কোথায় যাবেন? গ্রামে। তখন বলছে দেখেন গ্রামে এখন তো ডাকাতি খুব হচ্ছে, গ্রামে আপনি কোথায় থাকবেন কার বাসে? তারপরে উনি বললেন যে এক কাজ করেন আপনারা বড় মিরেশ্বরে চলে যান। মিরেশ্বরাই বলাতে তখন আমি চমকে গেলাম। মিরেশ্বরাই তো সুফি আব্দুল লতিফ সাহেব ছিলেন, আমার ডাক্তার সফির ওনার খুব ভক্ত সুফি আব্দুল লতিফ সাহেব। তখন যাবেন বলছে যে আমার কিছু টাকা দরকার, আমার গয়না আমি বের করতে পারিনি, আলমারি থেকে গয়না বের করে আমি সবসময় যেগুলো পরতাম গলার চেন কানের দুল আর কিছু হাতের চুরি টুরি এগুলি খুলে সব হাতে নিয়েছিলাম। দেখে একটা বের করে দিলাম যে আমাকে এটা রেখে আমাকে কিছু টাকা পত্র, আমার হাতের টাকা নেই। তখন বলে গেছে উনি বলছে আমি দিচ্ছি এমনি বলে না, এমনি না আপনি এটা বিক্রি করে হোক যে করে হোক আপনি। তারপরে উনি চেষ্টা করে উনি টাকা জোগাড় করে দিলেন 200 টাকা। আমি 200 টাকা মানে না, আমার কাছে মনে হচ্ছে 2 লাখ টাকা পেয়েছে এরকম অবস্থা। সেই টাকা নিয়ে ই করে নিয়ে তারপরে রিক্সা করে আমরা 2টা রিক্সা করে রওনা দিলাম মিরেশ্বরের দিকে। মিরেশ্বরেতে গিয়ে জিজ্ঞেস করে ওখানে আবার আওয়ামী লীগের অনেক ছেলে দেখা হলো, তারাও চিনেছে আমাকে, চিনেছে ডাক্তার সফিকে চিনেছে। তারপরে পথ দেখে দেখি আমাদের নিয়ে গেল। তারপরে ওখানে যাওয়ার পরে ওখানে ছিলাম, ওখানে এক মাসের তখন আমার ছেলে মেয়েদের ওখান থেকে আনিয়ে নিয়েছি, গ্রাম আমার বোনের বাসার থেকে ওদেরকে আনিয়ে নিয়ে মে মাসের দিকে আমি ভারতে। ওখানে ভারতে যাওয়ার কারণ হচ্ছে ওখানে আমার একটা লিস্ট গেছে, ওখানে যে হেডমাস্টার ছিলেন জাফর সাহেব একটা লিস্ট এনে দেখালেন একদিন যে ওখানে আমার নাম আছে। ওই গ্রামটা আর্মিরা তছনছ করে অনেককে মেরেছে, শুধু ওই বাড়িটাতে আসতে পারেনি ওই বাড়িটা ছাড়া। তখন আমরা ঠিক করলাম যে এখানে আর থাকবো না, তখন আগরতলায় চলে যাওয়ার ঠিক সিদ্ধান্ত নিলাম। ওখান থেকে ওখানে একটা দালাল ছেলে রাখাল নামে একটা হিন্দু ছেলে, সে আমাদেরকে পথ দেখিয়ে অনেক কষ্টে ফেনী নদী পার হয়ে কাপড় চোপড় ভিজে কাদার মধ্যে স্লিপ করে পড়ে একদম কর্দমাক্ত অবস্থা হয়, পুরোটা হেঁটে যেতে হয়েছে, একদম হেঁটে হেঁটে রাত্রে আগরতলা গিয়ে পৌঁছলাম। সেখানে গিয়ে দেখি চট্টগ্রামের অনেক নেতারা ওখানে আছেন, ক্র্যাফটিং ইনস্টিটিউটে ছিলাম, মতিয়া চৌধুরী আছেন, মালিকা বেগম আছেন, অনেকে আছেন ঢাকার চট্টগ্রামে অনেক ছিলেন। ওইখানে থাকলাম, ওখানে 3 মাস ছিলাম। ওখানে এর মধ্যে আপনার ভাই বা ডাক্তার সবির খবর পাননি? আমি অনেক জায়গা খোঁজ করেছি, কোথাও পাইনি। এই 3 মাস সময়টা কীভাবে কেটেছে? 3 মাস ওই ক্যাম্পে আমি দুধ বিতরণ করতাম,
আরও আরও লোক ছিল আমাদের সাথে, আমি মাস্টার রোলটা লিখতাম, লিখে লিখে দিতাম। এছাড়া ক্যাম্পে ক্যাম্পে বক্তৃতা করতাম, ক্যাম্পে ক্যাম্পে শরণার্থী ক্যাম্পে, এবং এসে হাসপাতাল হাসপাতালে ওই যে আহত রোগীরা, বাংলাদেশের অনেক আহত, কারো হাত নাই, কারো অনেক গুলি খেয়েছে, সেখানে গিয়ে চোখের পানি রাখতে পারি না, বক্তৃতা করবো কি, এগুলো দেখে একটু সহ্য হয় না, এইভাবে করে কাটিয়েছে তিন মাস। তিন মাস কাটানোর পরে তারপরে ওখানে বাংলাদেশ মিশন আছে, বাংলাদেশ মিশন থেকে একজন সেক্রেটারি, নাম ভুলে গেলাম, এখন এখন মিনিস্টার আছেন, হ্যাঁ ইমাম সাহেব, উনি উনি ওখানে উনি উনি ছিলেন রাঙ্গামাটি, রাঙ্গামাটির ডিসি ছিলেন, হ্যাঁ ডিসি ছিলেন, ওখান থেকে চলে আসেন, উনি 2 কোটি টাকা ওখান থেকে তুলে নিয়ে চলে আসেন, এগুলো সব শুনেছে, ওনার সঙ্গে দেখা হয়েছে, দেখা অনেক অনেক কথা, অনেক ইতিহাস তখন দেখা হয়েছে, উনি বলছেন। তারপরে এমআর সিদ্দিক সাহেবও দেখা হয়েছে, ওখানে গিয়ে এমআর সিদ্দিক সাহেবের দেখা পেয়েছি, তো এমআর সিদ্দিকরা সব শুনেছিল যে আমাদের পুরো ফ্যামিলিটাকে মেরে ফেলেছে, তারপরে ও উনিও সাহায্য করলো, উনি অনেক চেষ্টা করতে লাগলেন, দেখা পাই ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেবের সাথে দেখা হলো এয়ারপোর্টে গিয়ে, তার কাছে ঠিকানা ঠিকানা ডক্টর শফির নাম ঠিকানা সমস্ত লিখে টিকে নিলে, উনি আমেরিকা গিয়ে ওখান থেকে শরণার্থীদের যারা মিসিং হয়েছে তাদেরকে খোঁজার ব্যবস্থা করবে, এইভাবে করে সব জায়গায় খুঁজে টুজে সব জায়গায় ব্যবস্থা করবে, এই করে করে কোনো রকম আগরতলা তিন মাস কাটিয়ে তারপরে কলকাতা চলে যায়, মুজিবনগর, মুজিবনগরই চলে যায়, বেলাল মোহাম্মদের সাথে যোগাযোগ হয়, যোগাযোগ হয় টেলিফোনে, যোগাযোগ হয়, পরে বেলাল মোহাম্মদ এসেছিলেন, আগরতলা এসেছিলেন, তারপরে ওখানে গিয়ে স্বাধীন বাংলা বেতারে আমাকে ওখানে এই করে আমাকে নিয়ে গেলেন কলকাতা, এইভাবে করে 9 মাস কাটিয়ে এসছে, বাকি সময়টা কলকাতাতেই ছিল, বাকি সময়টা কলকাতায়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আপনি কী করতেন? স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে রণাঙ্গনে নারী একটা কথিকা, নিজের লেখা নিজের লিখে পাঠ করতাম রণাঙ্গনে নারী, এছাড়া জল্লাদের দরবার গাজীউল অ্যাডভোকেট গাজীউল হক সাহেব লিখতেন, আমি আর আশফাকুর রহমান পাঠ করতাম অমিত্রাক্ষর ছন্দে, মাইকেল মধুসূদনের যে কাব্য আছে অমিত্রাক্ষর ছন্দে সেই ছন্দে ওইটা পাঠ করতাম সপ্তাহে একদিন, এছাড়া একটা উর্দু নাটিকা করতাম আলিজাকের, আমি পারভিন হোসেন আমরা কয়েকজন মিলে আমরা একটা উর্দু নাটিকা হতো সপ্তাহে একদিন, এটা করতাম। আবার মাঝে মাঝে উর্দু নাটিকা কে লিখতেন? জাহিদ সিদ্দিকী নামে একজন ছিলেন, জাহিদ সিদ্দিকী নামে একজন ছিলেন, উনি উর্দু নাটিকা লিখতেন, এইভাবে করে করতাম। এছাড়াও আকাশবাণীতে প্রোগ্রাম করতাম অন্য নাম দিয়ে, আমার ডাকনাম তো ডলি, ডালিয়া মোহাম্মদ, ডালিয়া মোহাম্মদ নাম দিয়ে আকাশবাণীতে প্রোগ্রাম করতাম, এই ছোট গল্প সপ্তাহে একদিন ছোট গল্প, একটা রাজনৈতিক আলোচনা করতাম, জানেন ওদের মতলব কী এই সপ্তাহে। আর এছাড়া পত্র পত্রিকা লিখতাম, এইভাবে করে যে বাড়িতে ছিলাম সে বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না, ওরা আগের ভাড়াটে ইলেকট্রিসিটি দেয়নি, বন্ধ ছিল, আমরা পার্কে বসে লিখতাম, পার্কে বসে রাত জেগে জেগে পার্কের লাইটের আলো, পার্কের আলোতে পার্কের লাইট দেখা যায়, হ্যাঁ এইভাবে করে এই অনেক কষ্ট করে এইভাবে চালিয়েছি। তারপরে ফিরে আসলাম, দেশ তো স্বাধীন হলো 16ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর ফিরলেন কবে? আমি ফিরে আসছি জানুয়ারি মাসে 20 তারিখে, কামাল লোহানি আমরা একসাথে এসছি স্বাধীন বাংলা বেতার থেকে, লাস্ট ব্যাচ আমরা একসাথে, বেলাল মোহাম্মদ কামাল লোহানি আমরা সবাই একসাথে এসেছি। দেশে ফিরে এলেন, তারপরে পরিস্থিতিটা কেমন দাঁড়ালো? দেশের পরিস্থিতি তখন একদম বিধ্বস্ত অবস্থা, না আমি অনেক কষ্ট করে প্রথমে ফরিদপুর হয়ে ঢাকায় এসেছি লঞ্চে করে, তারপরে ঢাকার থেকে চট্টগ্রাম আসতে আমাকে অনেক সময় লেগেছে, ট্রেন নাই, বাস নাই, কিচ্ছু নাই, এইভাবে করে কোনো রকম, কখনো ট্রাকে কখনো বাসে, কিছু কিছু ভাঙ্গা ভাঙ্গা পথ, এই করে 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 আমি চট্টগ্রাম আসলাম, এসে দেখে আমার বাড়িটা বিধ্বস্ত, সমস্ত কিছু লুটপাট, সমস্ত একটা দরজা ছিল না, জানলা ছিল না যা বন্ধ করে থাকতে পারি। তারপরে আমার ছোটো বোনের বাড়িতে, আমার ছোটো ভগ্নীপতি নিয়ে গেলেন আমাকে, ছোটো বোনের বাড়িতে ছেলে মেয়েদের নিয়েছিলাম, পরে আমি ব্যাংক থেকে লোন নিলাম, আমাকে কিছু টাকা লোন নিলাম 16,000 টাকা, নিয়ে আমার কাছে কিছু অল্প টাকা ছিল, এই দিক মেরামত করে কোনো রকম
দরজা জানলা মেরামত করে একটা দুইটা রুম মেরামত করে আমি আমার বাড়িতে উঠলাম তিন মাস পরে। তারপরে ঢাকায় এসে আমি চাকরি পেলাম। আমরা আপনাকে নিয়ে ছোট্ট একটা তথ্যচিত্র বানিয়েছি, সেটা আমরা একটু দেখে নিই। সাহিত্যিক, নারীনেত্রী, সমাজ সংগঠক এবং মুক্তিযোদ্ধা বেগম মুশতারি শফির জন্ম 15 জানুয়ারি 1938 সালে পশ্চিমবঙ্গের মালদহ জেলায়, পৈতৃক বাড়ি ফরিদপুর জেলায়। বাবা খন্দকার নাজমুল হক আনসারী এবং মা আরেফা খাতুন। বেগম মুশতারি শফির পড়াশোনা শুরু হয় মালদহ জেলার মেমোরিয়াল গার্লস স্কুলে। দেশ ভাগের পর এদেশে চলে আসেন এবং কামরুননেসা স্কুল থেকে 1954 সালে ম্যাট্রিক পাশ করেন। একই সালে শহীদ ডাক্তার মোহাম্মদ শফির সাথে বেগম মুশতারি শফির বিয়ে হয়। তিনি অল পাকিস্তান উইমেন্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সদস্য ছিলেন। পরে 1963 সালে চট্টগ্রামে বান্ধবী সংঘ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। সেখান থেকে তার সম্পাদনা ও প্রকাশনায় বান্ধবী নামে একটি মাসিক পত্রিকা প্রকাশিত হয়। পরবর্তীতে এটি মেয়েদের প্রেসে রূপ লাভ করে। 1970 সালে বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম শাখার প্রথম আহ্বায়ক ছিলেন তিনি। মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য অঙ্গ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সূত্রপাত হয়েছিল মুশতারি শফিদের ঐতিহাসিক বাড়ি মুশতারি লজ থেকেই। মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি সেনারা মুশতারি শফির স্বামী ডাক্তার মোহাম্মদ শফিকে ধরে নিয়ে যায়। তারপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি তার। এরপর মুশতারি শফি ভারতের আগরতলা চলে যান এবং সেখান থেকে কলকাতা গিয়ে মুক্তিযুদ্ধের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ সহ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1972 সালে 20 জানুয়ারি তিনি দেশে ফিরে আসেন এবং একই সালে বাংলাদেশ বেতারের চট্টগ্রাম কেন্দ্রে স্ক্রিপ্ট রাইটার হিসেবে যোগ দেন এবং 1990 সালে অবসর গ্রহণ করেন। 1992 সালে তিনি 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক নির্বাচিত হন। পরে 1995 সালে শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুর পর কেন্দ্রে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক পদ গ্রহণ করেন। বর্তমানে তিনি উদীচি শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন সহ আরও অনেক সংগঠনের সাথে জড়িত আছেন। বেগম মুশতারি শফির লেখা মোট 18টি বই এ পর্যন্ত প্রকাশিত হয়েছে। তার 3 ছেলে ও 4 মেয়ে। বর্তমানে বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ড এবং অবসর সময়ে বাড়িতে বসে লেখালেখি করেই সময় কাটে তার। আপনার স্বামী ডক্টর শফি এবং আপনার ভাই বা আপনার ভগ্নিপতি এরা যে শহীদ হয়েছেন এটি নিশ্চিত হলেন কবে? এখনো পর্যন্ত জানি না। ওই যে 7 তারিখে ওনাকে নিয়ে গেছে, ওনাকে আর আমার ভাইকে কবে মেরেছে কি করেছে ওটা বলতে পারছি না। তো এখন মনে করছি শহীদ হয়েছেন তারা। এরকম অসংখ্য মানুষের কথা আমরা জানি যাদের কোনো হদিস আমরা এখনো করতে পারিনি, যারা দেশের জন্য জীবন দিয়েছেন। আপনি ঢাকায় চলে এলেন কোন বছর? 72-তেই এসেছিলাম। 72-তে? হ্যাঁ। এসে কি চাকরি নিলেন? রেডিওতে চাকরি নিলাম, রেডিওতে স্ক্রিপ্ট রাইটার। বাংলাদেশ বেতার? বাংলাদেশ বেতারে। বাংলাদেশ বেতারে ঢাকাতে পোস্টিং দিয়েছিল, পরে আমি চট্টগ্রামের ট্রান্সফার ব্যবস্থা করে চট্টগ্রাম। মানে চাকরিটা পাওয়াতে তাও কিছুটা নিজের পায়ে দাঁড়ানো? কিছুটা সাহায্য হলো, কেউ অনেকটা সাহায্য হয়েছে। পরে চিফ স্ক্রিপ্ট রাইটার আমি হয়েছিলাম। পরে আমি 95 সালে রিটায়ার করি। পাশাপাশি তো আপনি বিভিন্ন সংগঠনের সঙ্গেও কাজ করেছেন। হ্যাঁ, ঘাতক দালাল নির্মূল কমিটিতে ছিলাম। জাহানারা ইমাম যখন 1900 সভাপতি ছিলেন, চট্টগ্রামে আমি সভাপতি, চট্টগ্রামে জাহানারা ইমাম থাকাকালীন করছে। জাহানারা ইমাম মারা যাওয়ার পরে আমি ঢাকা কেন্দ্রের সভাপতি হয়ে পাশাপাশি আপনি তো লেখালেখির কাজও করছেন। পাশাপাশি লেখাটা আমি বন্ধ করিনি। আমার একটু হাত ভেঙেছে এখন রিসেন্ট, এখন খুব দ্রুত লিখতে পারি না, তবু লিখে যাচ্ছি এখনও, এখনও লিখছি। আপনার তো অনেকগুলো বইও বেরিয়েছে। হ্যাঁ, আমার অনেকগুলো বই বেরিয়েছে। আপনি তো এখানে আমি দেখছি যে উদীচি, টিআইবি,
লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট, বাংলাদেশ মহিলা পরিষদ, শরৎচিত্র কেন্দ্র ইত্যাদি নানান প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সঙ্গে আপনি জড়িত। এত সময় আপনি কি করে বার করেন? বার করি বলে বেঁচে আছি। আপনি তো এত প্রতিষ্ঠান, আপনি রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ, তারপরে থ্যালাসেমিয়াকে নিয়ে কাজ করেন, তারুণ্যের উচ্ছ্বাস, খেলাঘর, এত সময় লেখালেখি আছে আপনার, চাকরি অবশ্য আপনি এখন অবসর নিয়েছেন, তারপরেও এত সময় দেওয়া, আপনার সময়গুলোকে আপনি ভাগ করেন কিভাবে? সময়গুলো এখন তো ছেলে মেয়েদের বিয়ে, লেখাপড়া শেষ করেছে, ওদেরকে বিয়ে শাদি দিয়ে ফেলেছি, আমি এখন ফ্রি, এখন আমার কোনো কাজ নেই, সংসারের কোনো কাজ নেই। এখন এই বাইরে সবাই ডাকে, আমি যাই সব জায়গায়, সব জায়গাতে যাই, সব মিটিংয়ে যাই, ব্লাস্টের মিটিং যাই, ব্লাস্টে আমি নিয়মিত যাই, আর উপদেষ্টা হিসাবে আছি, এইভাবে করে কাজ করে যাচ্ছি সব জায়গাতে। আর এখন উদীচির সভাপতি হিসাবে কাজ করছি চট্টগ্রামের শাখা। আপনার প্রকাশিত গ্রন্থের সংখ্যা কত এখন পর্যন্ত? আমার 18টি গ্রন্থ। সামনে নিশ্চয়ই আর কিছু প্রকাশিত হবে, আশা করি হবে। আমার এখন আমি নিজের জীবনীটা লেখার চেষ্টা করছি, আর অন্য লেখা লিখছি না, জীবনীটা। কিছু কিছু প্রবন্ধ টবন্ধ এখানে ওখানে পত্র পত্রিকা লিখছি, বিশেষ করে কেউ চাইলে, বিশেষ উপলক্ষে যদি কেউ চায়। আপনার এই আত্মজীবনী কি কোথাও ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে? না না, কোথাও প্রকাশ, আমি লিখে শেষ করিনি, তারপরে। ব্যক্তিগত প্রসঙ্গে যে আপনি বলেছিলেন যে আপনার ছেলে মেয়ে সাতজন, কটি ছেলে কটি মেয়ে? তিন ছেলে চার মেয়ে। ছেলেরা কি করে? ছেলে বড়? না, মেয়ে বড়, এই মেয়েটা বড়। মেয়ে বড়, কি নাম মেয়ের? মেয়ের পরে আবার দুই ছেলে। মেয়ের নাম কি? মেয়ের নাম ফারজানা। ফারজানা কি কিছু করেন? মেয়ে আগে চাকরি করতো, এখন চাকরি ছেড়ে দিয়েছে। এখন ও তো গান গায়, টেলিভিশনে গান করে, রেডিওতে গান টান করে, আর ও একটা স্কুল আছে এখানে বাড়িধারাতে, স্কুলে জয়েন, যে স্কুলে আছে গান শেখায়। ছেলে মেয়ের ঘরে তো নিশ্চয়ই নাতি নাতনি আছে। হ্যাঁ। আচ্ছা, আপনার দ্বিতীয় সন্তান কি, ছেলে না মেয়ে? ছেলে। তার নাম কি? ছেলে একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ওখানে চট্টগ্রামে কাজ করছে। কি নাম? ইয়াসিন শফি। ইয়াসিন শফি বড় ছেলে। আর আরেক ছেলে? আরেক ছেলে তাসিন শফি, ব্যবসা করছে, ও গার্মেন্টস, গার্মেন্টস এর ব্যবসা করছে। তৃতীয় ছেলে? আর তৃতীয় ছেলে চাকরি করতো, এখন তো আমেরিকা চলে গেছে। নাম কি ছেলের? নাম কি ছেলের? নাম ডাকি, আমরা বাপি বলে ডাকি, ভালো নাম নিয়াজ মোহসিন শফি। শফি। আর মেয়ে, মেয়েরা কি করছেন? মেয়ে বড় মেয়ের কথা তো শুনলাম, তারপরে আর অন্য মেয়েরা? তারপরে মেজো মেয়ে আমেরিকা আছে। কি নাম? নাসরিন রিজওয়ানা শফি, তার একটা মেয়ে। তারপরে বড় মেয়ের একটা মেয়ে আছে, একটা ছেলে আছে। তারপর থার্ড মেয়ে রুমানা শফি, রুমানা শফির ওর এক ছেলে এক মেয়ে। আর তারপরে মেয়ে, ছোটো মেয়ে, ছোটো মেয়েটা, তার একটা মেয়ে, একটা ছেলে আছে। ছেলেটা মেয়ের নাম কি? মেয়ের নাম হচ্ছে শারমিন তারানা শফি। উনি কি করেন? ও স্কুলে আছে ওখানে। সব মিলিয়ে আপনার নাতি নাতনি কজন? আমার সব মিলিয়ে আপনাকে যারা ভালোবাসেন, শ্রদ্ধা করেন, এবং পাশাপাশি আপনি যাদের পছন্দ করেন, ভালোবাসেন, তাদের এরকম কিছু মানুষের আমরা কথা আমরা ধারণ করেছি, সেটা আমরা একটু দেখে নিই। আমরা প্রায় 10 জন টিচার আমরা কাজ করি ওনার সাথে। যখন উনি স্কুলে আসেন অ্যাজ এ প্রিন্সিপাল, ওনার দায়িত্ব, ওনার মানে যে প্রশাসনিক যে কাজগুলি, উনি কঠোরভাবে আমাদের সাথে করেন। মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই স্কুলটা পরিচালনা করে, ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আমরা আমরা পড়াই। মনে হয় আমাদের বাচ্চারা সেই চেতনাতেই ধীরে ধীরে বড় হচ্ছে। ওনার সাথে আমার যোগাযোগ হয় চলচ্চিত্র সংসদ চর্চার সূত্রে। উনি আমাকে ওনার স্বাধীনতা আমার রক্ত ঝরা দিন বইটা পড়তে দেন। বইটা পড়তে গিয়ে দেখি যে এটা নিয়ে তো চমৎকার একটা পূর্ণদৈর্ঘ্য কাহিনী চলচ্চিত্র হতে পারে, এতই চমৎকার একটা বই। আমার মনে হয় এ পর্যন্ত আমাদের দেশে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে যে কয়টা বই লেখা হয়েছে আর কি, তার মধ্যে এটা অত্যন্ত উল্লেখযোগ্য একটা বই এটা। এবং সম্প্রতি সেই বইটা ইংরেজিতেও অনুবাদ হয়েছে কানাডা থেকে। যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতো সেটা হচ্ছে ওনার সাহস। উনি অত্যন্ত সাহসী,
এবং নির্ভীক একেবারে, কোনো কিছুই রেখে টেকে কথা বলেন না। তার সঙ্গে আমার পরিচয় 60-এর দশক থেকে, আমি তখন ছাত্র। সেই সময় থেকে তিনি রেডিওর সাথে কর্মরত এবং সে সময় যে নারী সংগঠনগুলো অসহযোগ আন্দোলনে চট্টগ্রামে জোরদার হয়ে উঠল, সেই নারী আন্দোলনের সাথে তিনি যুক্ত হলেন। তারপর তিনি মুক্তিযুদ্ধে যোগ দিলেন। এরপরে যখন 75-এর পট পরিবর্তন হলো, আলবদর রাজাকারদের দৌরাত্ম্য বেড়ে গেল, তখন মুস্তারিয়াপা এগিয়ে এলেন এই ঘাতক দালালদের অপসারণ করার যে আন্দোলন, সেই আন্দোলন চট্টগ্রামে, সেই আন্দোলনের সূচনা হয়েছিল এই বাসায়, তার নিজের বাসায় সেখান থেকে। এবং সেই আন্দোলন বেশ গতি এবং মাত্রা পেয়েছিল এবং সেক্ষেত্রে মুস্তারিয়াপা বিশেষ ভূমিকা পালন করেছেন। এবং আমার মনে হয় যে তার নেতৃত্বে মুক্তিযুদ্ধ জাদুঘর যদি গড়ে ওঠে, সেটা তার জীবনের আরেকটি অসাধারণ হয়ে থাকবে। উনি ছোটকাল থেকে যখন ওনার জ্ঞান হয়েছেন, পড়ালেখা করেন, পড়ালেখা শিখেছেন, তখন থেকে উনি কিন্তু বই পুস্তক, পত্রিকা, খবর এগুলি পড়ার অভ্যস্ত ছিলেন। এবং ছোটকাল থেকে ওনার ডায়েরি লেখা, ডেইলি একটা ডায়েরি লেখার অভ্যেসও ছিল। তাই 71-এ আমার বাবাকে হারাই, তাহলে ধরতে গেলে 15 বছর কি 16 বছরে একটা বিবাহ, মানে বিবাহের পর যে একটা সুখটা ছিল, কিন্তু উনি সেই সময় এই 15-16 বছরে উনি কিন্তু কোনো সময় কিন্তু উনি অলস সময় কাটাননি। আমরা 7 ভাই বোন হয়েছি, এই 7 ভাই বোনকে উনি মানুষ যেমনভাবে করেছেন, ঠিক তেমনি নিজের অধিকার, নারী অধিকার এস্টাবলিশমেন্ট করার জন্য উনি যথেষ্ট পরিমাণ সময় দিতেন। আমি সবার কাছে দোয়া চাই যেন উনি আরও দীর্ঘজীবী হোক। তো আর পাশাপাশি আপনি আপনার সংগঠনের কাজ করছেন এবং লেখালেখি করছেন? যতদিন আছে কাজ করে যাচ্ছে, আমি কাজ করতে করতে যেতে চাই। না নিশ্চয়ই, আপনি ভালো থাকবেন অবশ্যই। তো আমরা শেষ করি আজকে এখানে। তো আপনি অনেক সময় নিলাম, কিন্তু এই সময়ের মধ্যে অবশ্য সব কথা শোনা হলো না, কারণ একজন মানুষের জীবনে অনেক কথা থাকে, অনেক কথা থাকে এবং সব কথা আমরা শুনতেও পারি না, কিন্তু যেটুকু পেলাম এটি কিন্তু আমাদের জন্য অনেক বড় পাওয়া, এবং সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার কাছ থেকে আমরা সামনেও আরও অনেক লেখা, অনেক কাজ আশা করি। আপনাদের মতো সচেতন দেশপ্রেমিক মানুষের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করে, উৎসাহিত করে। আপনি ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, শ্রোতাদেরকেও ধন্যবাদ। সুধী দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সাহিত্যিক, সম্পাদক, নারী নেত্রী, সমাজ সংগঠক এবং সর্বোপরি সাহসী মুক্তিযোদ্ধা শহীদ জায়া বেগম মুস্তারি শফি। আমরা শুনছিলাম তার বর্ণাঢ্য, দীর্ঘ এবং বেদনাময় জীবনের নানা জানা অজানা কাহিনী। অসম্ভব কঠিন পথ তিনি অতিক্রম করেছেন, এই পথ চলতে গিয়ে বারবার প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন, কিন্তু সেই প্রতিবন্ধকতাকে তিনি অতিক্রম করেছেন সাহসের সঙ্গে। আমরা চাই যে তার পথ চলা দীর্ঘ হোক, সুন্দর হোক, সার্থক হোক। তিনি ভালো থাকুন এই কামনা করছি, সেই সঙ্গে আপনাদের সবার মঙ্গল কামনা করে আমরা আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।